আজি গুণপুর মুনিসিপালিটি আনুকূল্যের স্বচ্ছতা হি সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছি। এতে গুণপুর পৌর পরিষদের অধ্যক্ষ উপাধ্যক্ষ সমস্ত কাউন্সিলর কার্যনির্বাহী অধ্যক্ষ অধিকারী এবং গুণপুর মুনিসিপালিটির সমস্ত কর্মচারী বিভিন্ন স্কুল আসিবা ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষয়িত্রী মধ্যে আজকে এই কার্যক্রমে যোগ দিয়েছিলেন। কুনি কুনি ছাত্রছাত্রী মানে নাচ গীত মাধ্যমে কেমিতে স্বচ্ছতা পরিবেশকু স্বচ্ছতা পরিবেশকু স্বচ্ছ রাখিয়া উপরে বার্তা বার্তা মধ্যে দিয়েছিলে। বহুত আনন্দর তো আজকে এই কার্যক্রম পালিছিল। এদের যে মানে যে পিলা মানে পার্টিসিপেট করেছিলে সেমানকু মধ্যে পুরস্কার মাধ্যমে সেমানকু দিয়েছিল। দেখা এই যে কম্পিটিশন গুড়ি হয়েছিল গুণপুর পৌর পরিষদ তরফ স্বচ্ছতা হি সেবা উপরে মানে গুণপুর কু কেমিতি গোটে স্বচ্ছ জায়গা বানাইবে এই সব উপরে গোটে বড় পদক্ষেপ নিয়া যাইছিল। এবে মু গোটে প্রতিযোগী ও মু প্রাইজ পাইছিলি আ মু এই বহুত ধন্যবাদ কইবা চাচ্ছি গুণপুর পৌর পরিষদ কু আমার এই গুণপুর কু গোটে স্বচ্ছ জায়গায় পরিণত করিয়া পাই যো তাকে পদক্ষেপ নিয়েছেন ও আম সমস্তঙ্কর চেষ্টারে এই আমি গুণপুর কু স্বচ্ছ বানাইবা পাই চেষ্টা করিবা আর গান্ধীজিঙ্কর যে স্বপ্ন থিলা সেইটাকে পূরণ করিবা আমি আজি ঠুই গান্ধীজিঙ্কর জয়ন্তী ঠুই সেথিপাইঁ বহুত ধন্যবাদ কহিবা চাচ্ছি। আজি গুণপুর টাউন হল ঠারে স্বচ্ছতা হি সেবা র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। এখানে মাননীয় বিধায়ক মহোদয় যোগ দিয়েছিলে এবং সমস্ত স্কুল র ছাত্রছাত্রী মানে যোগ দিয়েছিলে। এখানে ছোট ছোট ড্রামা নাটক দ্বারা পরিবেশ কেমতি স্বচ্ছ রহব তা সেই নাটক দ্বারা পরিবেশ ও গুণপুর পৌরসভা পৌর পরিষদ তরফ এটি কহবা চাহি আজি গান্ধী জয়ন্তী অবসরে আম গুণপুর পৌর পরিষদ কিপরি স্বচ্ছ সুন্দর এবং সবুজ রাখিপার সেপাই ও আমি সংকল্পবদ্ধ হলু।